আমরা এখন বাড়ি থেকে জবাই করে আনবো তারপর সাফ করব ময়লাটা পরিষ্কার করার জন্য আমি এখন গরম পানি করে নেব এই মুহিনি দেই আর কি কত ঠিক আছে তুই পানি গরম করা শেষ আমি এখন এটেলে নিয়ে আপনার জন্য মানের পাতাটা কাটতো বড় দেখে এখানে অনেক মানের পাতাই আছে এটা কাটতেছি মুরগিতে যাতে ধুলাবালি না জড়ায় ভালো পরিবেশ থাকে এই জন্য আরেকটা এই সাইজের আরেকটা কেটে নেব ময়লাটা পরিষ্কার করা আমার এখন শেষ আমি এখন এটা ধুয়ে নেব ময়লাটা তো অনেক ভারী 5 কেজি ময়লা অনেক ভারী আমাকে একজন সাহায্য করলে অনেক ভালো হতো আমি এখন ময়লাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব ময়লাটা আমার পানিতে ধোয়া শেষ এখন আমি এটা গোস্ত কাটা শেষ আমি এখন এগুলো বেগেট করবো পেকেট করা হলে আমরা এখন এইগুলো মানুষকে বিতরণ করব ও চাচার সাথে তো দেখা হয় এগুলো এই নেন চাচা এই যে এই প্যাকেট গোস্ত দিলাম সামনে রাজি হয়ে আচ্ছা বাবু তোমার আম্মু কোথায় গেছে আমার আম্মু কাজে গেছে এই নাও তোমাদের গোস্ত দিলাম তোমার আম্মু চলে আসতে বলে রান্না করে খেও ঠিক আছে থাকো আমরা চলে গেলাম আর এই গোস্ত রান্না করে খেয়ে হ্যাঁ দাদি কি বাড়ি আছো আছি এই নাও তোমাকে এক প্যাকেট গোস্ত দিলাম রান্না করে খেও খাও না কি বাড়ি আছো গো আছি গো আছি আমি গোশ নিয়ে আসলাম আমরা কিছু মানুষদের বাসায় কি তো করে এই গোশ দিচ্ছি আচ্ছা আল্লাহ তোমারে দুঃখ করুক বাপু